স্পেসিফিক ভুল কারা করছে, স্পেসিফিক অন্যায় কারা করছে, স্পেসিফিক কারা আইন হাতে তুলে নিচ্ছে, তাদের সকল ট্যাগিংয়ের ঊর্ধ্বে গিয়ে অন্যায়কারী অপরাধী তারা অন্য কোনো অন্যায়কারীকে শাস্তির আওতায় আনতে হবে। যাকে চোর বলে অভিহিত করে পিটিয়ে হত্যা করা হলো, আমি এইটার মানে এটা আসলে হৃদয় বিদারক ঘটনা। এটা দেখার পর একজন মানুষকে, জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যা করা, এই দৃশ্য দেখার পর আসলে সবারই, প্রত্যেকটা মানুষেরই হৃদয় মন কাঁদছে, আমারও কাঁদছে, সবারই কাঁদছে এটা। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এই ঘটনাটা ঘটলো, এটা মাইনা নিতে, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এবং এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ওই আইনের মায়ের প্যাচে অনেক দিন দীর্ঘায়িত করে ওই রকম না, ইনস্ট্যান্ট যদি না করা হয় তাহলে এটা খুবই লজ্জাজনক হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা সবাই একটা স্বৈরাচার পতন করছি, এটা ঘটাইছি, ঠিক আছে, এখানে আমাদের একটা দারুণ একটা ভালো লাগার জায়গা, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। সমগ্র বাংলাদেশের সকল মানুষই এ ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করে যে না, একটা স্বৈরাচার পতনে শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য ছিল। কিন্তু সীমা লঙ্ঘনের ব্যাপারটা, সীমা লঙ্ঘনকারীকে কেউই পছন্দ করে না, আল্লাহ পছন্দ করেন না। কিন্তু শিক্ষার্থীদের এই যে সীমা লঙ্ঘন করার যে একটা এক্সাম্পল গত রাত্রে ঘটলো, এটার পরিণতি কী? এটার পরিণতি খুবই ভয়াবহ। এবং এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যেটা শিক্ষার্থীদের মাঝে আমরা দেখলাম, এইটা তো কোনোভাবেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার খুব লজ্জা হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন সবারই লজ্জা হচ্ছে এই বিষয়টা হ্যান্ডেল করতে। এটা লজ্জাজনক একটা বিষয়। আর এই বিষয়টাকে আমি বলতে চাই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজটা কী? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ অবশ্যই স্বৈরাচার বা যে কোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর তো রাখবই, কিন্তু একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে গবেষণা। সেই গবেষণা নিয়ে আমি দেখলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আওয়াজ তুলতে, আমি দেখলাম না গবেষণা করতে হবে শিক্ষার্থীদের কিভাবে আমরা সামনের দিকে আগে যেতে পারি, এটা নিয়ে কোনো আওয়াজ নাই। আমরা বড় বড় সেক্টরে ঢুকে আমরা একটা নিজেদের একটা মাতবুরি শুরু করে দিছি, যে জিনিসটা আসলে মোটেও কাম্য না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গবেষণা করা, সেটা করা বাদ দিয়ে আমরা যে এহেন সব কাজই করতেছি, এটা আসলে এটা শিক্ষার্থীদের কাজ হতে পারে না। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের কাছে বলতে চাই, এই মুহূর্তে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে দেশের প্রত্যেকটা সেক্টরে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ, তারপর আইন ও শৃঙ্খলা, সব কিছুর মাইক্রো মাইক্রো প্রবলেম আছে, সেই মাইক্রো মাইক্রো প্রবলেম নিয়ে গবেষণা করা যে কী অবস্থায় বর্তমানে আমাদের, সাপোজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে কী অবস্থায় আছে, এর সমস্যা কী, সমাধান কী, এটা নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশ করে সেই গবেষণাগুলো প্রকাশ করা, নীতি নির্ধারকদের কাছে সেই গবেষণাগুলো দিয়ে সেই গবেষণা অনুযায়ী সলিউশনের চাপ প্রয়োগ করা, এটা শিক্ষার্থীদের কাজ। শিক্ষার্থীদের কাজ কোনোভাবেই কোনো বিচার কাজ করা না, বিচারের দায়িত্ব কোনো শিক্ষার্থীকে দেওয়া হয় নাই। শিক্ষার্থীদের কাজ এই হই হুল্লোড় করে আমরা শুধু শুধু রাজপথ গরম করবো সব সময় না, যখন যৌক্তিক কারণে যৌক্তিক দাবিতে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে স্পেসিফিক এসব জায়গায় ভয়েস রেজ করা আমাদের শিক্ষার্থীদের কাজ। কিন্তু আরও বড় কাজ যেটা গবেষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, সেই র্যাঙ্কিংয়ে ফিরে আনতে শিক্ষার্থীদের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত, এই মুহূর্তে এটাই শিক্ষার্থীদের গবেষণার কাজ হওয়া উচিত, এই মুহূর্তে শিক্ষার্থীদের এটা নিয়ে ব্যস্ত হওয়া উচিত। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে কেউই পছন্দ করেন না।